ইসরায়েল ফিলিস্তিনে এই সংঘাত চলতেছে প্রায় 75 বছর ধরে। গাজার রক্তপাত বন্ধে মুসলিম দেশগুলো কে কি করতেছে সেটা আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। দৃশ্যত মুসলিম দেশগুলো নিন্দা জ্ঞাপন ও ইসরায়েলদের গালমন্দের মধ্যেই সীমাবদ্ধ আছে। আরবের তেল গ্যাস উৎপাদনকারী দেশগুলো অত্যন্ত তেলের উৎপাদন কমিয়ে দিতে পারত যাতে তেলের দাম বেড়ে যায়, কিন্তু এর কোনোটিই তারা করেননি। এই প্রথম আঞ্চলিক কোনো যুদ্ধের পর তেলের দাম না বেড়ে উল্টো কমেছে। এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে আরব দেশগুলো ফিলিস্তিনদের সাথে প্রতারণা করেছে। ইসরায়েলদের হামলার পর শুধু সম্মেলন ও নিন্দা জ্ঞাপন ছাড়া তেমন কোনো শক্ত পদক্ষেপই নেয়নি তারা। এক্ষেত্রে যুদ্ধবিরতির সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে কাতার। দেশটির মধ্যস্থায় হামাসের হাতে জিম্মি কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে, অপরদিকে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেয় ইসরায়েল। মানবিক সংকটের মুখে গাজায় আবারও যুদ্ধবিরতির চেষ্টা করছে দেশটি। কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ইরান, সিরিয়া, লেবানন, আলজেরিয়া সহ কয়েকটি দেশ ইসরায়েল ও তার মিত্রদের তেল রপ্তানি করার উপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিল। শুধু লিবিয়াই এই আহ্বানে সাড়া দেয়, কিন্তু সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এই প্রস্তাব নাকচ করে দেয়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবও ইসরায়েলের বিপক্ষে কঠোর কোনো বার্তা দেয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিছে এবং তার মিত্রদের সমালোচনা করেছে। গাজায় হামলার কারণে জর্ডান ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে, কিন্তু মিশর সহ অন্যান্য আরব দেশগুলো ইসরায়েলদের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই চলতেছে। শুরু থেকে ইসরায়েলদের হামলার কঠোর নিন্দা জানিয়ে আসতেছে ইরান। ইরানের সমর্থন পুষ্ট লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোহিত সাগর আর বাবেলান মানদেব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে হুতি বিদ্রোহীরা, যা সমুদ্রপথে নৌবাণিজ্যের নেতিবাচক প্রভাব ফেলেছে। অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সোচ্চার হওয়ার কোনো প্রভাব নেই। আপনি কি জানেন, ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক আদালতের সদস্য নয়। এই আদালতের বিচারিক ক্ষমতাকেও স্বীকৃতি দেয় না দেশটি।